নমস্কার, আজকে সাইমের আমন্ত্রণে আমরা বিষ্ণুপুরে এসেছি আমাদের মুভি ভালোবাসি তাই প্রমোশন করতে। এত দর্শকের মাঝে আমরা খুবই আপ্লুত, এবং আমার সাথে আছেন আমার এই ছবির প্রোডিউসার, অ্যাক্টর এবং এই ছবির রাইটার সুকান্ত পাত্র। আমি যাবো সুকান্ত পাত্রের কাছে, তার আগে একটা কথাই বলবো, যেটার জন্য এখানে আসা, ভালোবাসি তাই যে মুভিটা, এই মুভিটাতে অভিনয় করেছেন অনেক গুণী শিল্পী এবং নতুন নতুন অনেক অভিনেতা অভিনেত্রীরাও অভিনয় করেছেন। তাদের মধ্যে উল্লেখযোগ্য হল বিশিষ্ট স্বনামধন্য অভিনেতা দেবাশিষ গাঙ্গুলী, বিশিষ্ট অভিনেত্রী শান্তনা বসু এবং আরেক অভিনেতা ক্যান্ডি দাস। এছাড়াও আমার পাশে যিনি আছেন লিড ক্যারেক্টার সুকান্ত পাত্র করেছেন, আর নায়িকা স্নেহা, তার প্রথম ছবি এটা। এছাড়াও আরও অনেকে অভিনয় করেছেন। আপনারা অবশ্যই দেখবেন মুভিটা যখন রিলিজ হবে, খুব তাড়াতাড়ি ওটিটি প্ল্যাটফর্মে আসতে চলেছে। তো সিনেমার নাম ভালোবাসি তাই। তো সিনেমা তিনি রাইটার, প্রডিউসার, অ্যাক্টর সুকান্ত পাত্র, তার কাছে চলে যাব, শুনে নেব এই ছবির শুরু হওয়ার কাহিনী এবং জার্নির কাহিনীটা, এক্সপিরিয়েন্সটা আমি শুনে নেব। চলে যাব সুকান্তের কাছে। হ্যালো সবাইকে নমস্কার। তো আমার প্রোডাকশনের প্রথম ছবি ভালোবাসি তাই, আমার প্রোডাকশনের নাম সুকান্ত পাত্র, এটা আমারই লেখা। তো আমি অনেকদিন ধরে চিন্তা করছি যে এই ছবিটি কবে শুরু করবো, কিন্তু যাই হোক শুরু করেছি আর শেষও হয়ে গেছে, খুব তাড়াতাড়ি আসতে চলেছে ওটিটি প্ল্যাটফর্মে। তো আপনারা সবাই দেখবেন, আর অন্যদের দেখাবেন, এটাই অনুরোধ করব। আর এখানে যিনি বসে আছেন আমার হাউসের ডিরেক্টর তন্ময় মণ্ডল, তো উনি যদি কিছু বলেন, আর এই সিনেমা উনি আর কি গানটি গেয়েছেন, তো ওই গানটি যদি একটু দর্শকদের শোনান তাহলে ভালো হয়। অবশ্যই। তো শুনে নিলেন সুকান্ত পাত্রের কথা, ওনার প্রথম সিনেমা, এবং অবশ্যই আপনারা দেখবেন, যদি প্রথম সিনেমা সাপোর্ট আপনারা না করেন তাহলে উনি কিন্তু পরপর কাজ করতে পারবেন না, আপনাদের সাপোর্ট অবশ্যই চাই। উনি অনেক আশা নিয়ে এই ছবিটি বানিয়েছেন, আর আমরা তো আছি, আমার এটা 6 নম্বর ছবি। তো আপনারা অবশ্যই ভালোবাসি তাই সিনেমাটি দেখবেন, ভালোবাসি তাই আপনাদের কিন্তু দেখা চাই, এইটা দেখতেই হবে। আর হ্যাঁ, উনি যেটা বললেন যে এই সিনেমাতে আমার গান আছে, তো আমি একটু শোনাই গান, এখানে দুটো গানই একটু করে শোনাই। হ্যাঁ, একটা স্যাড সং আছে সেটা একটু শোনাই, তারপর একটা রোমান্টিক সং শুনিয়ে আমি শেষ করবো আজকে আমার বক্তব্য। তো প্রথমে আমি স্যাড সংটা শোনাই। কেন আজ আমার দু চোখে ঝরে জল, ভালোবাসা ছিল তোর নাকি ছিল ছল, কেন আজ আমার দু চোখে ঝরে জল, ভালোবাসা ছিল তোর নাকি ছিল ছল, কেন আজ আমার। এটা স্যাড সং, একটু করে শোনালাম, বাকিটা আপনারা অবশ্যই সিনেমায় শুনবেন। আর একটা রোমান্টিক সং আছে, সেটা হচ্ছে তুমি আমার স্বপ্ন, সেটা একটু দিয়ে শোনাই। তুমি আমার স্বপ্ন, তুমি আমার আশা, তুমি আমার জীবন সাথী, তুমি ভালোবাসা, তুমি আমার স্বপ্ন, তুমি আমার আশা, তুমি আমার জীবন সাথী, তুমি ভালোবাসা, তুমি আমার স্বপ্ন। তো আপনাদের নিশ্চয়ই ভালো লাগলো, এবং আপনারা অবশ্যই সিনেমাটি দেখবেন,
তো লাস্ট আমরা একটা কথাই বলবো, দুজনে একসাথে বলবো যে ভালোবাসি তাই আপনাদের কিন্তু এই সিনেমাটা দেখা চাই, দেখতেই হবে, একদম পুরো একটা রোমান্টিক কমেডি অ্যাকশন সব রকম মশালা এই সিনেমার মধ্যে আছে। আপনারা এত ভালো ভালো গুণী মানুষদের অভিনয় দেখতে পাবেন এবং নতুন নতুন ছেলেমেয়েদের অভিনয় দেখতে পাবেন এবং আমার ডিরেকশনে ছবিটি আসতে চলেছে, আপনারা অবশ্যই দেখবেন। সুকান্ত পাত্র ফিল্মস প্রেজেন্স ভালোবাসি তাই আপনারা অবশ্যই দেখবেন আর ভালোবাসা দেবেন, আর আগামী আরও অনেক সিনেমার আপডেট আপনারা পেয়ে যাবেন, আমাদের সঙ্গে থাকবেন, পাশে থাকবেন আর ভালো থাকবেন। সকলকে নমস্কার জানাই, ভালো থাকবেন, নমস্কার নমস্কার।